প্রথমেই বলে রাখি, এই ধরনের বন্দুকগুলো অর্থাৎ রোল ক্যাপ পিস্তলের ক্ষেত্রে এই ধরনের রোল ক্যাপ ইউজ করতে হয়, আর রিং ক্যাপ পিস্তলগুলোর ক্ষেত্রে এই ধরনের রিং ক্যাপ ইউজ করতে হয়। এই দুটো বন্দুক নিয়ে আমার আলাদা করে ডিটেলসে ভিডিও বানানো আছে, দরকার হলে আপনারা সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন, যার লিংক আমি এই ভিডিওর শেষে দিয়ে দেবো। এবার মেন যে টেস্টটা করা হবে, দুটোর কম্প্যারিজন করা হবে, সেটা হচ্ছে এদের বিল্ড কোয়ালিটি। উভয়েরই বিল্ড কোয়ালিটি খুবই ভালো, কোনো প্রশ্নই আসে না। এবার লোড করতে হয় কীভাবে, এটার এখানে ক্যাপগুলোকে লোড করতে হয়, আর এটার ক্ষেত্রে ক্যাপ লোড করার জন্য এই পোর্শনে ক্যাপ লোড করতে হয়। এবার মেন যে টেস্টটা, সেটা হচ্ছে ফায়ারিং টেস্ট, যেটা অন্ধকার ঘরে আমি পরপর দেখাবো, তাহলে আপনারা বুঝতে পারবেন কোন বন্দুকটা ভালো এবং কেমন, সেটা আপনারাই সবথেকে ভালো বিচার করতে পারবেন। ওভারঅল টেস্টিংয়ের পর যেটা বোঝা গেল যে রিং ক্যাপ পিস্তলের অনেকগুলোই ড্রব্যাক রয়েছে, যদিও এর মুখ থেকে ফুলকি বেরোয়, এর মুখ থেকে ফুলকি বেরোতে পারে না। এর সাউন্ডটা যথেষ্ট বেশি, রোল ক্যাপ গানের সাউন্ড অনেকটাই বেশি, কিন্তু রিং ক্যাপ গানের সাউন্ড অনেকটাই কম। রোল ক্যাপ গানের ক্ষেত্রে ওয়েস্ট অফ মানি হয় না বললেই চলে, কিন্তু রিং ক্যাপ গানের ক্ষেত্রে ওয়েস্ট অফ মানি কিছু কিছু ক্ষেত্রে হয়ে থাকে। ওভারঅল ভালো খারাপ মিশিয়ে দুটো বন্দুকই ভালো বলা যেতে পারে। আপনারা চাইলে এই বন্দুক দুটোর মধ্যে যে কোনো একটা সংগ্রহ করতে পারেন, যেটা আপনার বেশি পছন্দ বা বেশি ভালো বলে মনে হচ্ছে। ভিডিওটা শেষ অবধি দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ জানাই।